যারা আসলে কিডনি বেঁচে আইফোন কিনতে চান তাদের ক্ষেত্রে তো জানেনি যে এখন আসলে শুধু কিডনি বিক্রি করে আইফোনই পাবেন কিন্তু তার সাথে যে এক্সেসরিজগুলো আছে সেগুলো পাবেন না সো হালোভিয়ার্স দিস ইউস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব তিন তিনটা এক্সেসরিজ যেটা আসলে নেসেসারি এক্সেসরিজ বলা যায় কারণ হচ্ছে নতুন আইফোনগুলোতে কিন্তু আপনি আসলে চার্জার পাবেন না এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সো সেটা আমরা ইন্ট্রোডিউস করে দিব এছাড়া দেখা গেছে যে আপনার যদি হেডফোন জ্যাক মানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোনের দরকার হয়ে থাকে তাহলে হেডফোন জ্যাকের জন্য যে কনভার্টার সেটা এবং দেখা গেছে যে আপনার হেডফোন লাগবেই যদি আপনি কনভার্টার ছাড়া সরাসরি হেডফোন ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই হেডফোন এই তিনটা জিনিসের আসলে ছোট্ট একটা ওভারভিউ দিব এবং এটা আপনি কোথা থেকে কিনতে পারবেন কত টাকা প্রাইস না প্রাইস এই ধরনের ধারণা দিব সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের আজকের স্পন্সর এক্সটেন্ড গ্যাজেট তাদের কাছ থেকে পাবেন বিভিন্ন টাইপের আপনার হচ্ছে অ্যাপেলের অথেন্টিক যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো এছাড়াও আপনি আসলে তাদের কাছ থেকে পাবেন বিভিন্ন টাইপের অ্যাপেলের প্রোডাক্ট সো ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজের লিঙ্ক আছে সেখান থেকে আপনি চাইলে জাস্টিফাই করে মানে আপনার যদি কোনো অ্যাক্সেসরিজ পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে অর্ডার করে নিতে পারেন এবং আপডেট প্রাইস জেনে নিতে পারবেন এছাড়াও আছে তাদের অফিসিয়াল গ্রুপ যেটার মাধ্যমে আপনি আসলে জয়েন করে তাদের বিভিন্ন এক্সেসরিজের নতুন নতুন যেহেতু অ্যাপেল আসলে ফোন কিডনি ফোন ছাড়া হচ্ছে কিডনির বিভিন্ন টাইপের যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনি আসলে বিভিন্ন টাইপের আপনার হচ্ছে লেটেস্ট ইনফরমেশন যত ধরনের নতুন আছে সেগুলো আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি চাইলে সেই প্রাইসগুলো জেনে নিতে পারেন সো ভিডিও ডিসক্রিপশন এক্সটেন্ড গ্যাজেটের আপনার হচ্ছে পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এবং তাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপেল টোয়েন্টি ওয়ার্ডের পাওয়ার অ্যাডাপ্টার যেটা ইউএসবি টাইপ সি এটা আসলে আপনার যে কোনো অ্যাপেল প্রোডাক্ট আপনি চার্জ দিতে পারেন ফর এক্সাম্পল আপনার হচ্ছে যদি আইপেলের ফোন থাকে মানে আইফোন থাকে তারপরে আপনার যদি আপনার অ্যাপেল ওয়াচ থাকে বা আইপ্যাড থাকে এই টাইপের যে কোনো প্রোডাক্ট আপনি আসলে ফার্স্ট চার্জিং দিতে পারবেন এবং ডিজাইন বাই ক্যালিফোর্নিয়া লেখা আছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে ভাই এটা জেনুয়েন না মানে অরিজিনাল না ডুপ্লিকেট এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দুটুকু বলবো একটা হচ্ছে পুরোপুরি ফেক থাকে আর জেনুয়েন বলতে হচ্ছিল ভালো কোয়ালিটির মধ্যে আপনি হচ্ছে দুইটা পাবেন একটা হচ্ছে একেবারে সরাসরি অ্যাপেলের প্রোডাক্ট আরেকটা পাবেন হচ্ছে হলো ভিয়েতনামের প্রোডাক্ট দুইটা প্রোডাক্টই আপনার হচ্ছে বাজারে অ্যাভেলেবেল আছে এবং যে স্পন্সার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন যে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পারচেস করতে পারবেন মানে আমি সরাসরি ওপেন করে দিলাম এক্ষেত্রে আপনার হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মানে অরিজিনাল বলতে হচ্ছে সরাসরি যদি অ্যাপেলের প্রোডাক্ট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস আপনার হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি হবে আর ভিয়েতনামের প্রোডাক্ট নিলেও সেটাও অরিজিনালি কাজ করবে বা সেটাও বেটার সার্ভিস দিবে বাট সেই ক্ষেত্রে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কম পাবেন এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে মানে এই দুইটা আর কি সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডাপ্টারটি সো দেখতে পাচ্ছেন এই টাইপ সি পোর্ট এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনার কাছে যদি ক্যাবেল থেকে থাকে সেই ক্যাবেলের মাধ্যমে আপনি আপনার ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন এবং কথার কথা অনেকে বলতে পারেন যে ভাই টোয়েন্টি ওয়ার্ড তার মানে আমারটা টোয়েন্টি ওয়ার্ড সাপোর্ট করলেই চার্জ দিতে পারবো ওরকম কিছু না আপনি টোয়েন্টি ওয়ার্ডের থেকে যদি কমও চার্জিং স্পিড আপনার ডিভাইস সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনি চার্জ দিতে পারবেন সো এটা হচ্ছে মানে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশন লেখা আছে যেমন ডিজাইন বাই ক্যালিফোর্নিয়া তারপরে হচ্ছে আদার্স প্রোটেকশনের ব্যাপারগুলো এখানে লেখা আছে সো বুঝতেই পারছেন সো এটা আসলে রিভিউ করার মতো প্রোডাক্ট না দেশই হচ্ছে আমরা আসলে ওভারভিউ করে দিই সো এই হচ্ছে অ্যাডাপ্টার এবার হচ্ছে এয়ারপোর্টস দেখতে পাচ্ছেন যে আপনি জাস্ট পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে সেম টাইপের প্রোডাক্ট আপনি আসলে দুই টাইপের প্রোডাক্ট পাবেন একটা হলো ক্যালিফোর্নিয়ার মানে সরি আপনার হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল বলতে হচ্ছে সরাসরি অ্যাপেলের প্রোডাক্ট আরেকটা পাবেন হচ্ছে আপনার যে এটা ভিয়েতনামের প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট পাবেন এখানের মধ্যে আপনি আসলে বাইরে থেকে দেখে বোঝার মতো কোনো অপশন নাই ভিতরে আপনার যে পেপারস আছে সেটা দেখে আপনি আসলে বুঝতে পারবেন আর কি সো এটার ক্ষেত্রে আসলে যারা সেলার আছে তাদের উপরে তারা আসলে কতটা অনেস্ট সেটার উপর ডিপেন্ড করে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারপডসগুলো সো এটা আমরা সাইডে রাখি দেখি বক্সের মধ্যে আর কি কী আছে বক্সের ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে কিছু এক্সট্রা মানে আপনার হচ্ছে জাস্ট স্ট্যাফস আছে যেই ইনফরমেশনগুলো লেখা আছে যে এটার মধ্যে কী আছে কীভাবে অপারেট করতে হয় না করতে হয় এগুলো আসলে আমরি কিছু না কেউ আসলে কখনোই পড়েন না তারপরে দেখালাম আর কি যেহেতু অভারভিউ দিচ্ছে আর কি যাই হোক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারপডসগুলা সো দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখলেই আর প্যাকিং দেখলেই যায় যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট ইয়ারপটেই এখানে আপনি হচ্ছে লেফট এবং রাইট ইন্ডিকেটার দেওয়া আছে এবং ফিনি ং সো কোয়াইট গুড আপনি আসলে বুঝতে পারেন যে অ্যাপলের প্রোডাক্টের আসলে ফিনিশিং একটু ডিফারেন্ট টাইপেরই হয়ে থাকে বা হচ্ছে প্রিমিয়াম টাইপের হয়ে থাকে সো এখানে লেফট রাইট ইন্ডিকেটর দেওয়া আছে এবং এর আপনি পুরো অপশনগুলো দেখতে পাচ্ছেন সো লেন্থ ক্যাবেল ল লে্থ মোটামুটি আসলে আপনি পকেট থেকে রেখে উপরে মোটামুটি আপনি হচ্ছে ফাইভ ফিট ফাইভ ইলেভেন যদি হয় বা সিক্স ফিট হয় কোনো সমস্যা নেই সো এখানের মধ্যে আপনি হচ্ছে ভলিউম আপডাউন বাটন আপনি আপডাউন করতে পারবেন এবং রিসিভ করতে পারবেন মানে মাল্টিফাংশন হিসাবে ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাইক চিহ্ন সো এটা আসলে রিভিউ না যেহেতু সেহেতু ওভারভিউতে জাস্ট হচ্ছে কী কী আছে না আসে সেটা দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পোর্শনটা আছে সেটা দিয়ে আপনি আসলে এটাকে আপনার যে সাইজ আছে কানের সাইজ এবং আচ্ছা গলা সাইজ সেটা অনুসারে আপনি যেটাকে জিপটাকে দিয়ে সেট করে নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন ক্যাবেল লেন্থ ইজ কোয়াইট গুড এবং হচ্ছে ভালোই বড় বলা যায় অনেকে হয়তো বা না যে অ্যাপেল ফোনের মধ্যে কিন্তু এটা কানেক্টেড হবে বাট আপনার যদি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না আর যেখানের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক নেই সেই ক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাডাপ্টার ইউজ করতে পারেন এই অ্যাডাপ্টারটা টোটালটাই হচ্ছে অরিজিনাল সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে অরিজিনাল অ্যাডাপ্টার এবং এখান থেকে আপনি জাস্ট কিছু ইনফরমেশান মেনশন করা আপনি জাস্ট এটাকে জাস্ট কী বলে টান দিলে খুলে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস অ্যারাউন্ড মানে তারা চেঞ্জ করতেছে হচ্ছে বারোশো টাকা এটা ডে টু ডে চেঞ্জ হতে পারে সো প্রাইসটা আমাদের উপর ডিপেন্ড করে না সো এই হচ্ছে সেই ডঙ্গল বলেন বা কনভার্টার বলেন বা অনেকেই বলেন যে হচ্ছে আর সো এখান থেকে আপনি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক আপনি লাগাতে পারবেন যদি আপনি পাবজি টাবজি খেলেন তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের আপনার হচ্ছে হেডফোন খুঁজে পাওয়া টাফ তখন আপনি কিন্তু অ্যাকচুয়ালি যেখানে সেক্ষেত্রে আর এটা ইউজ করে কোনো লাভ নাই কিডনি ফোনের বিভিন্ন আপনি চাইলে আসলে এটা কিনে নিতে পারেন সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে বা আপনার নিড উপরে আর প্রাইস ডিপেন্ড করা হচ্ছে সেলের উপরে ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন আর এই গুলো আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ